میری زندگی کا مقصد تیرے دین کی سرفرازی میں اسی لیے مسلمان میں اسی لیے نمازی امر جیبونر ابھیشٹ لکھ ہے اللہ ہمیں تمہار دینر پہارا دار ہوں এজন্যই তো আমি মুসলমান এজন্যই তো আমি নামাজি কোরআনে তো আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ইসলামের হেফাজত প্রকৃত পক্ষে তিনিই করবেন কিন্তু একইভাবে তিনি এটাও জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ আল্লাহ তাআলাই তো ইসলামকে হেফাজত করবেন কিন্তু এই হেফাজতের কাজে দ্বীনের খিদমতে তোমরা আল্লাহর সহযোগী হয়ে যাও কি হবে আল্লাহর সহযোগী হলে তোমরা আল্লাহর সহযোগী না হলে আল্লাহ কি তার দ্বীনকে قائم করতে পারবেন না অবশ্যই পারবেন আল্লাহর দ্বীন তো বিজয়ী হবেই আমি যদি দ্বীনের খিদমতে দাঁড়াই তবুও বিজয়ী হবে আমি যদি দ্বীনের খিদমত থেকে দূরে থাকি তবুও বিজয়ী হবে বিজয়ের জিম্মাদারি তো আল্লাহ নিজেই নিয়েছেন ইউরিদুন আই ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ জানিয়েছেন ওরা নিজেদের মুখে নাপাত ফুৎকার ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু ইয়া الله إلا أن يتم نوره الله نجي challenge হিসাবে এটা গ্রহণ করেছেন তিনি তার দ্বীনের নূরকে পরিপূর্ণ করবেনই করবেন ولو كره الكافرون ولو كره المشركون যদিও দুনিয়ার সব কাফেররা দুনিয়ার সব মুশরিকরা দুনিয়ার সব বাতিল অপশক্তি অপছন্দ করে তবু ইসলামের বিজয় আল্লাহ নিজেই ঘটাবেন সফল এবং সৌভাগ্যবান তারা যারা এই বিজয়ের খিদমতে নিজেদেরকে শরীক রাখে যার বদৌলতে তাদের ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জগতি সৌভাগ্যমণ্ডিত এবং আলোকময় হয়ে যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম হে ঈমানদাররা যদি আল্লাহকে সাহায্য করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা কখনো পিছলে যেতে দিবেন না সর্বদা তোমাদের কদমগুলোকে অটল রাখবেন অবিচল রাখবেন সুতরাং যদি চাও আল্লাহর সাহায্য পাবা শুরু করতে হবে তোমাকে সূচনা হবে তোমার থেকে সমাপ্ত করবেন আল্লাহ তুমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দ্বীনের সাহায্যে নেমে পড়ো বিজয় তো আল্লাহ নিজেই দিবেন আমেরিকা যখন আক্রমণ করে বসেছিল সেই খোরাসানের ভূমির উপর তখন জর্জ ডব্লিউ বুশ তো বলেছিল মাত্র তিন দিনের মধ্যে ওদেরকে পরাজিত করে ওদের নেতাকে ধরে বেঁধে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় নিজের সামনে এনে হাজির করবে কিন্তু আল্লাহর বান্দার আল্লাহর উপর ভরসা রেখে তাদের সেই শহীদ নেতা ঘোষণা দিয়েছিল আল্লাহ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছেন জর্জ ডব্লিউ বুশ আরেকটা ওয়াদা দিয়েছে আল্লাহর ওয়াদা হলো যদি আমরা ইমানদার হই আর নেক আমল করতে থাকি অবশ্যই বিজয় আমাদেরই হবেই হবে আর জর্জ ডব্লিউ বুশ ওয়াদা দিয়েছে যে কোনো মূল্যে আমাদেরকে হারাবে এরপর পরাজিত অবস্থায় লাঞ্ছিত করে তার সামনে দণ্ডায়মান করবে শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য না জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নিজে দেখে যেতে পারেন নাই কিন্তু দীর্ঘ ১৯ বছর পর হলেও গোটা আসমান জমিন পৃথিবীর প্রতিটা মানুষ দেখেছে এবং মেনে নিতে বাধ্য হয়েছে রবের ওয়াদাই সত্য আর বুশের ওয়াদা মিথ্যা আজও যারা এই বাংলার জমিনে দাঁড়িয়ে যেই সমস্ত গুটি কয়েক নাস্তিক সেকুলার বুদ্ধিজীবী মাথামোটাগুলো এই বাণী আমাদের সামনে নিয়মিত প্রকাশ করে থাকে যে সেদিন বেশি দূরে না যেদিন বাংলার জমিনে আর কোনো মৌলবি বা মৌলবাদী থাকবে না যখন এই জমিন হবে একমাত্র সেই নাস্তিকদের সেই বেঈমানদের আর সেই সেকুলারদের উগ্র হিন্দুত্ববাদী আর আল্লাহ এবং তার নবীর দুশমনের গর্বের সাথে বলে বলার মতো বিভিন্ন যুক্তিও তারা দেখায় সবই তো তাদের হাতে প্রিন্ট মিডিয়াও তাদের হাতে ইলেকট্রনিক মিডিয়াও তাদের হাতে আর মূল ধারা হিসাবে নিজেদেরকে তারা অধিষ্ঠিত করতে পেরেছে কিন্তু তারা তো এই কথাগুলো বলে নিজেদের বাহ্যিক শক্তির উপর ভর করে আর আমাদের ওলামায়ে কেরাম যখন বলেন যতই বাধা আসুক যতই কোরবানি দেওয়া হোক কিন্তু চূড়ান্ত পরিণতি কোনোদিন ওদের পক্ষে যাবে না কোরআনই তো জানিয়েছে ওয়াল আকিবাতু লিত্তাকওয়া والعاقبه للمتقين জীবনে উত্থান পতন তো থাকবেই কিন্তু শেষ হাসি বিজয়ের হাসি সফলতার হাসি একমাত্র আল্লাহ প্রেমিক বান্দারাই হাসবে
কারণ একদিকে আছে দুনিয়ার শক্তি আরেক দিকে আছে রবের শক্তি দুনিয়ার সব শক্তি মিলেও আমার রবের শক্তির সামনে একটা মশার ডানা সমপরিমাণও তো না তো গোটা জমিনও যদি একত্রিত হয়ে যায় নিজেদের মুখের ফু দিয়ে আল্লাহর জমিন থেকে ইসলামকে বিলীন করে দিবে পারবে না কোনোদিনও পারবে না বিজয় তো ইসলামের হবেই হবে কেউ যদি না থাকে তবুও তো হবে কিভাবে হবে নমরুদকে কিভাবে শায়েস্তা করেছিলেন ফেরাউনকে কিভাবে দমন করেছিলেন আমার আল্লাহ তো কখনোই কোনো বান্দার মুখাপেক্ষী না হস্তি বাহিনী নিয়ে এসেছিল আব্রাহা ঘুরিয়ে ঘুরিয়ে দিবে কাবা শরীফ সে যখন যাচ্ছিল তার বাহিনী সামনে যা পাচ্ছিল চিন্তাই করে নিচ্ছিল লুট করে নিচ্ছিল যখন তারা কাছাকাছি চলে আসলো একটা জায়গায় তার সৈনিকরা গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দাদা আব্দুল মুত্তালিবের মালিকানাধীন উটগুলোকেও তারা গসব করে চিন্তাই করে নিয়ে আসলো আব্দুল মুত্তালিব তার দরবারে এসে হাজির যে কোনো মূল্যে আমাকে আব্রাহার সঙ্গে কথা বলতে দাও যেহেতু তিনি কুরাইশের সর্দার সর্দার তো আরেক সর্দারের সাথে কথা বলতেই পারে তাকে নিয়ে আসা হলো তিনি এসে হাজির হলেন বললেন আব্রাহা তোমার বাহিনী আমার উটগুলো ধরে এনেছে সময় আছে তুমি আমার উটগুলো ছেড়ে দাও ওদেরকে আদেশ দিয়ে দাও আমার উটগুলো যেন মুক্ত করে দেয় আব্রাহা ক্ষোভে আব্রাহা বিদ্রূপের হাসি হেসে বসলো আরে পাগল নাকি তুই কি বলছিস তোরে সর্দার কে বানিয়েছে রে মাথা মোটা আমি এসেছি তোর দেশকে গড়িয়ে দিব তোর জনপদকে বিরান করব আর তোর জমিনে থাকা আল্লাহর ঘরকে মাটির সাথে মিশিয়ে দিব কারণ এই কাবার কারণে আমি যে ঘর বানিয়েছি সেই ঘরকেও তওয়াফ করতে যায় না সেটা জিয়ারত করতে কেউ যায় না সারা দুনিয়া থেকে লোকজন আসে এই বাইতুল্লাহ দেখার জন্য বাইতুল্লাহ যদি না থাকে লোকে তো তখন দেখতে আমার কাছেই আসবে আজকালও তো অনেকের ধারণা হুজুরদের মাহফিল গুলো যদি বন্ধ করে দেওয়া যায় সবাই গিয়ে মনে হয় শাহবাগে ওদের বয়ান শুনবে যদি ওলামায়ে কেরামের জবানে তালা লাগিয়ে দেওয়া যায় সবাই মনে হয় ওদের নফসানি শয়তানি শাহওয়ানি কথা শোনার জন্য হাজার মাইল দূর থেকে গিয়ে চুপচাপ বসে থাকবে পাগলের দল জানে না যেভাবে চুম্বক লোহা টানে এর চাইতে বেশি শক্তি দিয়ে কোরআন দিল টানে আরে আমাদের কাছে আপনাদেরকে দেওয়ার মতো কি আছে যারা এসেছেন কাউকে তো আমরা এক পয়সাও দিতে পারবো না উল্টো এই সমস্ত দিনই প্রোগ্রামে যারা আসে তারা উল্টো এই দিনের খেদমতে দিনই প্রজেক্টে উল্টো দান করে যায় কিন্তু ওরা তো সব দেওয়ার জন্য রেডি থাকে আসো বিরানির প্যাকেট দিব আসো মোটরসাইকেলের তেল দেব আসো পকেটও ভরে দেব আসো তোমাদের সবাইকে খুশি করার ব্যবস্থা করব এত কিছু করেও লোক ঠিক মতো পায় না কখনো যদি পেয়েও যায় কিন্তু একটু দেনা দরবারের মধ্যে একটু যদি বেশ কম হয় দেয়াল টপকিয়েও কখনো পালানোর চেষ্টা করে কাছে বসে থাকে না ওদের কথার দিকেও কোনো মনোযোগ থাকে না মনোযোগ তো থাকে শুধু টাকার দিকে আর ওদের কাছে তো সেই চুম্বক নাই যেই চুম্বক দিয়ে এই জনতার দিল টানবে তো এখন বাদশাহ আব্রাহ এমনটা ভেবেছিল যদি সে কাবা শরীফকে ভেঙে দিতে পারে লোকে আর কাবায় যাবে না সবাই যাবে ওর বানানো ঘরে সেটাই গিয়ে জিয়ারত করবে তওয়াফ করবে সেখানে গিয়ে হজ সম্পন্ন করবে কি আশা কি অলিক এবং উদ্ভট তার কল্পনা এখন আব্দুল মুত্তালিব এসে বিদ্রুপের হাসি এসে বললো কেমন সর্দার তুমি বাইতুল্লাহ নিয়েও ফিকির নাই কুরাইশ নিয়েও ফিকির নাই দেশ এবং জনতা নিয়েও ফিকির নাই কে বানিয়েছে তোমাকে সর্দার আব্দুল মুত্তালিব জবাব দিল আরে পাগল আনা সাহিবুল ইবিল ওয়ালিল বাইত রাব্বুন ইয়াহমি আমি উটের মালিক তাই উট নিয়ে আমি ভাবছি এই ঘরের ভাবিস না এটা বেওয়ারিশের কোনো মালিক নাই আরে পাগল এই কাবাতুল্লাহ বাইতুল্লাহর একজন রব আছেন একজন মালিক আছেন যার নাম আল্লাহ আমি যেমন আমার নিজের সম্পদ হেফাজতের জন্য তোর দুয়ারে এসেছি তিনিও তার সম্পদকে নিজেই হেফাজত করবেন কিভাবে করবেন এটা তিনিই ভালো জানেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন আজ তো সূরাই নাজিল করেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আরে দেখো নাই তোমরা নবী তুমি দেখো নাই কি দৃশ্য যে আল্লাহ তাআলা কেমন আচরণ করলেন সেই হস্তি বাহিনীর সাথে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তিনি কি ওদের সব চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন নাই ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল ওদের উপর তিনি কি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দেন নাই তারমিহিম বিহিজাব
حجارة من سجيل فجعلهم كعصف مأكول تو جا کرن اللہ تو کرن دنیا لوکرا تو بادجک وسیلا ماترو دنیا تے جو سنتان آشے بادجک مادھوم ہلو باپ آر ما اللہ چاہیلے باپ آر ماو تو سشتی کرتے پارن اب با آدم کے تویری کرے چھلن تار باپی باکے چھلو تار مائی باکے چھلو جگتر لوکے پرشن کرے ڈیم آگے نا مرگی آگے مرگی آگے نا ڈیم آگے برو پریشان تارا پریشان تو ہوئی جادر سامنے قرآن نہیں جادر سامنے سنہ نہیں اور پریشان ہوئے نہ تو کی ہوئے اور پریشان ہوتے ہوتے ہی تو نیجر باپ دادا خوچے نہ پے باندر رہی ڈیڈی اور پاپ پڑے کے بوش میں যদি ওদের কাছে কোরআনের আলো থাকতো কোনোদিন এই সমস্ত কথা বলতো না ডিম কেন আগে হবে আল্লাহ তো প্রাণী সৃষ্টি করেছেন আগে কিন্তু ওই যদি বলে যে আগে মুরগি আগে প্রাণী তাহলে আল্লাহরে তো মানা লাগে কারণ কোনো কার্য হয় না কারণ ছাড়া দুনিয়ায় যত কাজ ঘটে সবগুলোর পেছনে কোনো না কোনো কারণ থাকে তো এখন যদি ওরা কারণরে মেনেই ফেলে তাহলে আল্লাহরে তো মানাই লাগে আল্লাহরা যাতে মানা না লাগে এজন্য সব গাজাখুরি কথা বলতেও ওরা রাজি হয়ে যায় اور اللہ مانے نہ کہنو جا دیکھی رہی تا مانے کی بھابے جنت مانے نہ جہنم مانے نہ آخرت مانے نہ قیامت مانے نہ فرشتہ مانے نہ میزن مانے نہ پول سیرت مانے نہ تقدیر مانے نہ زکتی کی جا دیکھی نہ تا مانے کی بھابے بندر تو دادر جنم دیئے چھلو کو بے دیکھے چھلی تا مانے کی بھابے تو جو تا بول چھلام যে ইসলামের হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন হেফাজত তো তিনি করবেনই হালাকু খানের নাম তো সবাই শোনার কথা চেঙ্গিস খানের নাতি চেঙ্গিস খান এসে তো খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করেছিল তার নাতি এসে হালাকু খান পুরো বাগদাদ খেলাফতের রাজধানীকে তছনছ করে দিয়ে গেল তৎকালীন খলিফাকে পর্যন্ত ছালার বস্তায় পেঁচিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে ফেললো কিন্তু আপনার মাথায় কি কখনো প্রশ্ন এসেছিল যে এত পরিমাণ হত্যাকাণ্ড ঘটালো লক্ষ কোটি মানুষকে নির্মমভাবে হত্যা করলো কত নারীকে যে ধর্ষণ করলো সেগুলোর হিসাবই তো নাই এমনকি বাগদাদের লাইব্রেরির বইগুলো পর্যন্ত ছাড়ে নাই পুড়িয়ে ছাই করে দিয়েছে কি ভয়াবহ এক কাণ্ড ঘটিয়েছে কিন্তু তার হাত থেকে ফিলিস্তিন কিভাবে নিরাপদ থাকলো তার হাত থেকে কাবা কিভাবে নিরাপদ থাকলো তার হাত থেকে রওজা আথার কিভাবে নিরাপদ থাকলো হয়তো আপনার মাথায় কখনোই প্রশ্ন আসে নাই যদি আসতো জবাব ঘাটতে গেলে আপনিও পেয়ে যেতেন কে তাকে দমিয়েছিল হালাকু খানের পথে কারা কাঁটা বিছিয়েছিল সর্বপ্রথম বাধা তো পেয়েছিল আইন জালুতের যুদ্ধে মামলুকদের হাতে সুলতান সাইফউদ্দিন কুজ যিনি ছিলেন সুলতান জালালউদ্দিন খোয়ারিজম শাহের ভাগিনা তার হাতে সর্বপ্রথম পরাজয় এই চেঙ্গিস খানের তার হাতে গড়া বাহিনীর হালাকু খানের নেতৃত্বে যখন তারা নেমেছিল সর্বপ্রথম পরাজয় তাদের কপালে সেদিন এসেছিল কিন্তু আল্লাহর কি কুদরত সেই মামলুক বাহিনীও পারত না ওদের হাত থেকে কাবাকে উদ্ধার করতে রওজাকে বাঁচাতে যেভাবে ছুটতে শুরু করেছিল গোটা দুনিয়াই তো কাঁপিয়ে দিয়েছিল এদিকে চীন এদিকে ভারত ওদিকে আফগানিস্তান হতে হতে ইউরোপকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল বাকি তো ছিল শুধু আমাদের সেই কলিজার টুকরা জায়গাগুলো একটাও বাঁচত না কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত আল্লাহ তাআলা ওরে দমন করার জন্য ওর বংশের আরেকটা লোকরে দাঁড় করিয়ে দিলেন বারকে খান এই পুরো চেঙ্গিজি বংশের মধ্যে অর্থাৎ সেই মঙ্গোলীয় আর তাতারিদের মধ্যে সর্বপ্রথম যে বাদশাহ ইসলাম গ্রহণ করেছিল তার নামই ছিল বারকে খান আল্লাহর কি কুদরত ইসলাম গ্রহণ করার পর চুপিসারে বসে থাকে নাই বরং মুসলমানদের খেদমতে এমনভাবে আত্মনিয়োগ করেছে যে জাতি ভাইয়ের বিরুদ্ধে পর্যন্ত ময়দানে নেমে এসেছে হালাকু খানের বাহিনীর লাখ লাখ সদস্যকে হত্যা করে আল্লাহ তাআলার পবিত্র ঘরকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ চাইলে সবই পারেন কেন আল্লাহ যে কারে দিয়ে কি ঘটাবেন কে জানে ফেরাউন জীবনে ভেবেছিল যে পিচ্চিরে হত্যা করার জন্য এতগুলো নিরপরাধ শিশুকে হত্যা করলো সেই পিচ্চিরে নিজের ঘরেই পেলে পুষে বড় করবে বড় হওয়ার পর সেই কিনা ওকে ওর শাসন থেকে উৎখাত করবে কে ভেবেছিল যদি কল্পনায় আসতো ওই পিচ্চিরে মারতে ওর কতক্ষণ টাইম লাগতো পরের জীবনে খোটা তো ঠিকই দিয়েছে আগে থাকতে ব্যবস্থা কেন নেয় নাই এটাই তো বাংলায় বলে রাখে আল্লাহ ইসলাম হেফাজত করবেন কে বলেন না করবেন কে হেফাজত করবেন আল্লাহ আর ইসলামকে বরবাদ করবেন আস্তিকরা কিভাবে সম্ভব কাদিয়ানিরা আমার আগে তো হুজুর আলোচনা করলেন কি করতে পারবে সভা সমাবেশ সালানা ইজলাস আমাদের মাহফিল করতে বহু ঝামেলা ওদের তো আর ঝামেলা না বিদেশি গরম গরম টাকা কাদিয়ানির হেড অফিস কোথায় জানেন তো কোথায় রাজনগর মৌলভীবাজার কোথায় লন্ডন কিসের পুরান ঢাকা পুরো দুনিয়ায় কাদিয়ানিদের যে হেড অফিস কোথায় কেন লন্ডন
কারণ ব্রিটিশরাই তৈরি করেছিল ওদেরকে, শুরুতেও তৈরি করেছিল ওরা, আজও পর্যন্ত পৃষ্ঠপোষকতা করে ওরা। আপনি ভাবতে পারেন যে ব্রিটিশ এসেছিল মুসলমানদের উপর এত জুলুম আর টর্চার করেছিল, মুসলমানদের সবকিছু খেয়ে শেষ করে দিল, এই দেশে দামি দামি সম্পদ পাচার করলো, ওরা আবার ইসলামী দল পালবে কেন? আর ইসলামী দল পালবে খাঁটি ইসলামী দলকে দমন করার জন্য। আমেরিকার একটা থিওরি হলো, কোথাও যদি একটা মোল্লা ওমরকে দেখো, এর মোকাবেলা একটা মোল্লা ব্রডলিকে দাঁড় করিয়ে দাও, যাতে মোল্লায় মোল্লায় কাটাকাটি হয়, শক্তিগুলো আপোষে ব্যয় হয়ে যায়, আর পেছন থেকে আমরা নিরাপদে ওদের শিকড়ি কেটে দিতে পারি। তো নাম প্রসঙ্গে কথাগুলো বললাম যে আজকে এই মাহফিলে যারা এসেছি বা এই সংগঠনে যারা আছি, প্রত্যেকের দিলের তামান্না তো এটা, আল্লাহ আমাদের যাকে যতটুকু শক্তি আর সামর্থ্য দিয়েছেন, এটাকে আমরা নিজের দল, নিজের সংগঠন, নিজের ব্যক্তি প্রতিষ্ঠায় ব্যয় না করে ইসলামের খেদমতে ব্যয় করব। কারণ আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, এটা যেমন সত্য, যতটুকু সাধ্যে আছে তাতেও ছাড় দেন না, এটাও সত্য। তো যেই তিন আয়াত আমি খুতবায় পাঠ করেছি, সূরা ইউনুস 62-64, আল্লাহ জানাচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জেনে রাখো, শুনে রাখো বান্দা, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু খালি কি পীর মাশায়েখরা? আল্লাহর বন্ধু খালি কি হুজুররা? আল্লাহর বন্ধু কারা? আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যাদের মধ্যে দুটো গুণ আছে, এক নম্বর গুণ যাদের ভেতরে ঈমান আছে, দুই নম্বর গুণ যাদের ভেতরে তাকওয়া আছে। যারাই ঈমানদার আর যারাই তাকওয়াবান তাদের প্রত্যেকই আল্লাহর বন্ধু। কিন্তু আপনার 10টা বন্ধু থাকলেও 10 বন্ধুর সঙ্গে সম্পর্ক কিন্তু একরকম হয় না, কেউ হয় জিগরি দোস্ত ক্লোজ ফ্রেন্ড, কেউ হয় স্বাভাবিক বন্ধু, বন্ধুতে বন্ধুতে পার্থক্য থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, বেলালে হাবশি আল্লাহর বন্ধু, তাবে যারা ছিলেন তারাও আল্লাহর বন্ধু, এই যুগে যারা আছে আমরা তারাও আল্লাহর বন্ধু। কিন্তু সব বন্ধু কি এক? কেন? কারণ সবার ইমানও এক না, তাকওয়াও এক না, ইমানের লেভেলে পার্থক্য, তাকওয়ার লেভেলে পার্থক্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভেতরে ইমান যত বেশি, যার ভেতরে তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার দাম তার মূল্য তত বেশি। কারণ বান্দা যখন স্মরণ করে আল্লাহকে, আল্লাহ তো স্মরণ করেন বান্দাকে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। আপনি যদি আল্লাহকে ডাকেন যেভাবেই ডাকেন, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি মনে মনে আল্লাহরে ডাকেন, দুনিয়ার কেউ জানে না, একান্ত তারে ডাকছেন, আল্লাহ বলেন আমিও তোকে একান্তে ডাকবো। আর ওয়ামান যাকারানি ফি মালাইন, কেউ যদি এ ধরনের উত্তম মজলিসে আল্লাহরে ডাকে, যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম, আল্লাহ বলেন এর চাইতে দামি মজলিসে আমি তারে ডাকতে থাকি। কতই সৌভাগ্যবান সেই মানুষ যার নাম আল্লাহ নিজে উচ্চারণ করেন বারবার, ফেরেশতাদের সামনে যাকে বারবার স্মরণ করেন রব্বুল আলামিন। কারণ দুনিয়াতে একজন মানুষ কখন মকবুল হয়? সেই হাদিসে আছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল আমি ওকে ভালোবাসি, তুইও ভালোবাস না? জিবরিল গিয়ে আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওহে আসমানের ফেরেশতারা, আল্লাহ ভালোবাসো এই বান্দাকে, আমিও বাসি, তোমরাও বাসো না? এবার আসমানের ফেরেশতারা জমিনে নেমে এসে ঘোষণা দিতে থাকে, পৃথিবীবাসী তোমরা কেন পিছিয়ে থাকবা, আল্লাহও ভালোবাসেন, জিবরিলও ভালোবাসেন, আসমানের ফেরেশতারাও ভালোবাসে ওই বান্দাকে, তোমরাও ভালোবেসে নাও তাকে। এই আওয়াজ এখানে শোনা যায় না, কিন্তু যেখানে পৌঁছার সেখানে ঠিকই পৌঁছে যায়। নবী বলেন, সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, তখন পৃথিবীতে তার জনপ্রিয়তা তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে যায়। চাইলেই টাকা দিয়ে সব অর্জন করা যায় না, আপনি তো টাকা দিয়েও অনেক সময় দোয়ার ব্যবস্থা করতে পারেন না, কিন্তু চিন্তা করেন, ইমাম আবু হানিফার নাম নেয় কিন্তু দোয়া করে না, ইমাম বুখারীর নাম নেয় কিন্তু দোয়া করে না, মুজাদ্দিদে আলফাসানির নাম নেয় কিন্তু দোয়া করে না, শাহ ওলিউল্লাহর নাম নেয় কিন্তু দোয়া করে না, কমাসকম রহমতুল্লাহ আলাইহি বা রাহিমাহুল্লাহ বলে না, সাহাবীর নাম নেয় কিন্তু রাদিয়াল্লাহু আনহু বলে না, নবীর নাম নেয় কিন্তু আলাইহি সালাতু ওয়াসসালাম বলে না, এমন লোক কোথায় খুঁজে পাবে না? তো এটা তো আর এমনি এমনি হয় না, ফয়সালা আগে আসমানে হয়, এরপর প্রকাশ জমিনে পায়। কিভাবে হয়? আল্লাহ যে নাম নেন এটার পক্ষে প্রমাণও আছে। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উবাই তুমি কোরআন তেলাওয়াত করো, আমি নবী কোরআন শুনবো। উবাই রাদিয়াল্লাহু আনহু পেরেশান, ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি,
কোরআন নাযিল হলো আপনার উপর ওয়া আলাইকা উনজিলা আর আমি আপনারে কোরআন পড়ে শোনাবই সাহস কি আমার আছে আল্লাহ রাসূল বললেন নিজের থেকে তো বলছি না রে ও ভাই হাকাযা আমারানি রাব্বি আমার রব আমাকে আদেশ দিয়েছেন সুবহান